DTV ओडिया चैनल को सब्सक्राइब करंतु एवं बेल आइकन रे क्लिक करंतु। वर्ष आरंभरे मुख्यमंत्री नवीन पटनायक को मिलिथिला आदर्श मुख्यमंत्री मुकुट। महाराष्ट्र वैषयिक प्रतिष्ठान MIT भारतीय छात्र संसद फाउंडेशन पक्षरु जनवरी 22 रे नवीन को आदर्श मुख्यमंत्री पुरस्कार रे संबोधित करा जायथिला। नवीन एहि सम्मान राज्यवासी को उद्देश्य रे उत्सर्ग करथिले। पुणे ठारे उत्कल भवन खोलिबे बोली से घोषणा करथिले। सेठारु ओडिसा फेरिबा दिन भुवनेश्वर रे नवीन को मिलिथिला विपुल समर्थन। বিজেপির বিজয় মহাপাত্র ইস্তফা দলীয় রাজনীতির যেতিকি হটচমট সৃষ্টি করেছি তাঠার অধিক চর্চার অনেক দলের সামিল হয়ে পূর্বতন প্রশাসিকা অপরাজিতা সিধা দলর রাষ্ট্রীয় অধ্যক্ষক উপস্থিতি ধর্মেন্দ্র বাসভবনের বিজেপির মিশি অপরাজিতা এবে দলর গ্রুপ জিম বা গোষ্ঠী রাজনীতি বিরোধে মুহ খোলিচ্ছেন। তাঁর রোকঠোক আভিমুখ্য দলীয় রাজনীতি কেউ মোড়ে পহঁচাইব তাহা এবেঠার আকলন করা কষ্টকর। মাত্র বিজেপি ভিতরে শৃঙ্খলার ও গোষ্ঠী রাজনীতি থাকা অনুভব করে সে চেতাই দিয়েছেন। দলক শৃঙ্খলিত করিবার অপরাজিতা কেতে দূর সক্ষম হবে তাহা সময় কহিব। 2018 আরম্ভরু শেষ পর্যন্ত রাজ্য রাজনীতি যদি কি সবুঠারু আগধাড়ি থিলে সে হচ্ছেন দামোদর রাউত। মন্ত্রী ও বিজেডি উপসভাপতি থাই বি দামোদর দলর মুখ্যঙ্কু বেশ ছিড়াই দেইথিলে। তাঙ্কু সম্ভালিবা মুস্কিল হেবারু সভাপতি শেষে বহিষ্কার করিবাকু বাধ্য হেলে বলি রাজনৈতিক মহলরে এবে বি চর্চা হেউছি। সরকারঙ্কু বিভিন্ন দুর্নীতি পদাকু আনিবা দলরে থাই সরকারঙ্কু সমালোচনা করি অড়ুয়ারে পকাইবা অভিযোগরে তাঙ্কু মন্ত্রীমণ্ডলরু গত সেপ্টেম্বর 12 বহিষ্কৃত করা যাইথিলা। নভেম্বর 23 দাম গঠন কলে নূয়া দল বিজু সমতা ক্রান্তি। দামবাবু দলর প্রচার কমিটি মুখ্য রহিবা সহিত ব্রজকিশোর ত্রিপাঠী অধ্যক্ষ ও প্রশান্ত মিশ্র হেলে সভাপতি। যোগেশ্বর বাবুঙ্কু মিলিলা কার্যকারী সভাপতি হেলে তাহা মধ্যে বেশি দিন তিষ্ঠিলানি। মাত্র কেইটা দিন পরে দামবাবু মধ্যে তাঙ্ক হাত ছাড়ি দেইছন্তি। কুন্দুলি ঘটনারে ন্যায় ন মিলিবারু নাবালিকা আত্মহত্যা ঘটনারে অতিষ্ঠ হই বিধায়ক পদরু কৃষ্ণচন্দ্র সগরিয়া ইস্তফা দেলে বলি গণমাধ্যমরে কহিলে এবং ইস্তফা দেইথিলে। অন্যপটে শ্রীকান্তকু দলর ইস্তাহার কমিটিরু কাড়ি দিয়া যাই দল বিরোধে মন্তব্য দেউথিবারু তাঙ্ক বিরোধে শৃঙ্খলাগত কার্যানুষ্ঠান পাইঁ দল বিচার করুছি বলি চর্চা চালিছি। রাজ্যের দলিত বর্গর নেতাঙ্কু মুখ্যমন্ত্রী করিবা পাইঁ শ্রীকান্তক বক্তব্য দল ভিন্নমত সৃষ্টি করেছে। সেইপরি সগরিয়া বিভিন্ন সময়ের দেইথিবা মন্তব্য মধ্য কংগ্রেস পাইঁ অড়ুয়া হইছি। আগকু দল পক্ষরু এ নেই বড় নিষ্পত্তি নিয়াজিবার সম্ভাবনা রয়েছে। তবে শ্রীকান্ত ও সগরিয়া 2019 কোন রাজনীতি প্রস্তুত করেছেন তাহা সময় কহিব। চলিত বর্ষ রাজ্য রাজনীতিকে অধিকাংশ সময় বৈজয়ন্তক কার্যকলাপ চর্চার থিলা। বিজেডি কু আত্মসমীক্ষার পরামর্শ দেবা পরে দল বিরোধী কার্যরে লিপ্ত থিবা অভিযোগরে বিজেডি সভাপতি নবীন পটনায়ক তাঙ্কু জানুয়ারি 25 দলরু নিলম্বন করেছিলেন। বৈজয়ন্ত মে 28 কেন্দ্রাপড়া সাংসদ পদরু ইস্তফা দিয়েছিল। পরে বিজেডি এর সভাপতি নবীন তাঙ্ক ব্যক্তিগত সচিব পিকে পাণ্ডিয়াঙ্ক সমস্ত রাজ্য সরকারঙ্ক ভূমিকাকু সমালোচনা করি গণমাধ্যম জরিয়ারে বর্ষিছিলে। যেউ পণ্ডা পরিবার একদা নবীনক বন্ধু থিলে সে পরিবারর মুখ্যা বংশীধরঙ্ক মৃত্যু পরে নবীন শেষ দর্শন পাই যাইপারি নথিবারু বৈজয়ন্ত তাঙ্কু সমালোচনা করেছিলে। বৈজয়ন্ত ও বিজেডি ভিতরে তিক্ততা কেবল এতিকিরে সমিত নথিলা। ওড়িশাকু আসিথিবা তাঙ্কর বন্ধু অভিজিত আয়ার মিত্র কোণার্ক ওড়িশা ও রাজ্য বিধায়কঙ্ক বিরোধরে সম্মানহানিজনক ও অরুচিকর মন্তব্য দেইথিবা বেলে এথিরে বৈজয়ন্তক ভূমিকা মধ্য চর্চারে থিলা। চিলিকা জলরাশিরে আয়ারঙ্কু সাঙ্গরে ধরি হেলিকপ্টর উড়াইবা অভিযোগরে তাঙ্ক বিরোধরে মামলা রুজু হেবারু তাঙ্ক কোম্পানির তিনিটা হেলিকপ্টর পুলিশ জবত করেছিলা। এবে সেসবু মুকুড়িছি। আয়ার বিধানসভার নিঃসর্ত ক্ষমা মাগিবা পরে তাঙ্ক ক্ষমা করি দিয়াযিবা সহিত তাঙ্কর অনুরোধ ও আবেদনকু বিচার করি আদালতর সবু মামলা মধ্য প্রত্যাহার করে নিয়া যাইছি। নদী কোনসি রাজ্যর নুহে বরং জাতীয় সম্পত্তি। এহা উপরে কোনসি নির্দিষ্ট ভাবে গোটিয়ে রাজ্য নিজ কর্তৃত্ব জাহির করিপারিব নাহি। প্রবাহমান ধারার জল উপরে কোনসি ভূখণ্ড অধিবাসী
ବାସକାରଙ୍କ ଏକଚାଟିଆ ଅଧିକାର ନାହିଁ। କାବେରୀ ଜଳକୁ ନେଇ ପ୍ରାୟ ଅର୍ଦ୍ଧ ଶତାବ୍ଦୀ ଧରି ଚାଲିଥିବା ବିବାଦର ପୁନଃଚ୍ଛେଦ ପକାଇ ଫେବୃଆରୀ 16ରେ ଏହା ସ୍ପଷ୍ଟ କରିଥିଲେ ସୁପ୍ରିମକୋର୍ଟ। ଆନ୍ତଃରାଜ୍ୟ ଜଳ ବିବାଦ ମାମଲାର ବହୁ ପ୍ରତୀକ୍ଷିତ ରାୟ ଶୁଣାଇ ସର୍ବୋଚ୍ଚ ଅଦାଲତ 2017ରେ କାବେରୀ ୱାଟର ଡିସ୍ପ୍ୟୁଟ୍ ଟ୍ରିବ୍ୟୁନାଲ ଦ୍ୱାରା ନିର୍ଦ୍ଧାରିତ ଆବଣ୍ଟନ ସୂତ୍ରରେ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଥିଲେ। ଏହାକୁ କର୍ଣ୍ଣାଟକ ସ୍ୱାଗତ କରିଥିବା ବେଳେ ତାମିଲନାଡୁକୁ ଶକ୍ତ ଝଟକା ଲାଗିଥିଲା। 2018ରେ ଆମେରିକା ଚୀନ ମଧ୍ୟରେ ବାଣିଜ୍ୟ ଯୁଦ୍ଧ ଚର୍ଚ୍ଚାର କେନ୍ଦ୍ରବିନ୍ଦୁ ପାଲଟିଛି। ଏହାର ପ୍ରଭାବ ଭାରତ ସମେତ ଅନ୍ୟ ରାଷ୍ଟ୍ର ଉପରେ ପଡ଼ିବାର ଆଶଙ୍କା ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା। ରୁଷଠାରୁ AS-400 କ୍ଷେପଣାସ୍ତ୍ର କ୍ରୟ ପ୍ରସଙ୍ଗକୁ ନେଇ ସେପ୍ଟେମ୍ବର 29ରେ ଚୀନର ରାଷ୍ଟ୍ରପତି ସି ଜନପିଙ୍ଗଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରତିଷ୍ଠିତ EDD ଉପରେ ଆମେରିକା କଟକଣା ଲାଗୁ କରିଥିଲା। ସେହିପରି ଅକ୍ଟୋବର 10 ବେଳକୁ ଦକ୍ଷିଣ ଚୀନ ସାଗର ମଧ୍ୟକୁ ଆମେରିକୀୟ ଜାହାଜ ପଶି ଆସିବା ନେଇ ଚୀନ ତୀବ୍ର ପ୍ରତିକ୍ରିୟା ପ୍ରକାଶ କରିଥିଲା। ଶେଷରେ ଅକ୍ଟୋବର 7ରେ ଉଭୟ ଦେଶ ସମସ୍ତ ବିବାଦକୁ ପଛରେ ପକାଇ ଶାନ୍ତି ସ୍ଥାପନ ଲାଗି ଆଲୋଚନା କରିଥିଲେ। ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତି ଡୋନାଲ୍ଡ ଟ୍ରମ୍ପ ଓ ଉତ୍ତର କୋରିଆ ନେତା କିମ୍ ଜଙ୍ଗ ଉନ୍ଙ୍କ ମଧ୍ୟରେ ଚଳିତ ବର୍ଷ ଜୁନ 12 ହୋଇଥିବା ଭେଟଘାଟ ବିଶ୍ୱ ରାଜନୀତିର ଅନ୍ୟତମ ଚର୍ଚ୍ଚିତ ଘଟଣା। ସିଙ୍ଗାପୁରର ସେଣ୍ଟ୍ରାସ୍ ଦ୍ୱୀପରେ କାପେଲା ହୋଟେଲରେ ଉଭୟ ନେତାଙ୍କ ମଧ୍ୟରେ ଶିଖର ବାର୍ତ୍ତା ହୋଇଥିଲା। ଦୁଇ ରାଷ୍ଟ୍ର ଦୀର୍ଘ 70 ବର୍ଷର ଶତ୍ରୁତା ପଛରେ ପକାଇ ମିତ୍ରତା ବନ୍ଧନରେ ଆବଦ୍ଧ ହୋଇଥିଲେ। କଥାବାର୍ତ୍ତା ପରେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ଦିଆଯାଇଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ଦୁଇ ଦେଶ ମଧ୍ୟରେ ନୂଆ ସମ୍ପର୍କ ସୃଷ୍ଟି କରିବା ଲାଗି ଉଭୟ ନେତାଙ୍କ ମଧ୍ୟରେ ସମ୍ମତି ପ୍ରକାଶ ପାଇଛି। ଦ୍ୱିତୀୟରେ କୋରିଆ ଉପଦ୍ୱୀପରେ ସ୍ଥାୟୀ ଶାନ୍ତି ପ୍ରତିଷ୍ଠା କରିବା ଓ ତୃତୀୟତଃ କୋରିଆ ଉପଦ୍ୱୀପକୁ ଅଣୁଶସ୍ତ୍ର ମୁକ୍ତ କରିବା ଲାଗି ଉଭୟ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି। ଅକ୍ଟୋବର 2ରେ ବିଶିଷ୍ଟ ସାମ୍ବାଦିକ ତଥା ସାଉନି ସରକାରଙ୍କ ସମାଲୋଚନା ଜମାଲ ଖାଗେସିଙ୍କୁ ଇସ୍ତାନବୁଲ ସ୍ଥିତ ବାଣିଜ୍ୟ ଦୂତାବାସ ମଧ୍ୟରେ ହତ୍ୟା କରାଯାଇଥିଲା। ଜଣେ ଗୁଇନ୍ଦା ଅଧିକାରୀଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶକ୍ରମେ ମେତାଙ୍କୁ ହତ୍ୟା କରାଯାଇଥିବା ନେଇ ଅକ୍ଟୋବର 20ରେ ସରକାରୀ ଟେଲିଭିଜନରେ ଖବର ପ୍ରକାଶ ପାଇଥିଲା। ଏହି ହତ୍ୟାକାଣ୍ଡରେ ସାଉଦି ଆରବର ରାଜକୁମାର ମହମ୍ମଦ ବିନ୍ ସଲମାନ ଅଲ୍ ସାଉଦଙ୍କ ହାତ ଥିବା ସନ୍ଦେହ କରାଯାଇଥିଲା। ଆମେରିକା ଆର୍ଥିକ ସହାୟତା ବନ୍ଦ କରିବା ପରେ ଆର୍ଥିକ ଦୁଃସ୍ଥିତି ଦେଇ ଗତି କରୁଥିବା ପାକିସ୍ତାନ 2018ରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଚୀନ ମୁହାଁ ହୋଇଛି। ଆର୍ଥିକ ସହାୟତା ନିମନ୍ତେ ଏହା ଚୀନ ସହିତ ନଭେମ୍ବର 11ରେ 16 ରାଜିନାମା ସ୍ୱାକ୍ଷର କରିଛି। ଏପରିକି ଉଭୟ ଦେଶ ମଧ୍ୟରେ ଚୀନ ପାକିସ୍ତାନ ଅର୍ଥନୈତିକ କରିଡର ଦେଇ ନଭେମ୍ବର 5ରୁ ବସ୍ ସେବା ଆରମ୍ଭ ହୋଇଛି। ପ୍ରଥମଥର ଓଡ଼ିଶାରେ ଏକ ପୁରୁଷ ଫୁଟବଲ ଦଳ ଜାତୀୟ ଚାମ୍ପିୟନ ହୋଇଛି। ଡିସେମ୍ବରରେ ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶରେ ଆୟୋଜିତ ଜାତୀୟ ସବ୍ ଜୁନିୟର ବଙ୍କଲ ଫୁଟବଲ ଚାମ୍ପିଅନସିପ୍ରେ ଓଡ଼ିଶା ଚାମ୍ପିୟନ ହୋଇଥିଲା। ଫାଇନାଲ ମ୍ୟାଚରେ ଓଡ଼ିଶା ଟାଇ ବ୍ରେକରରେ ଘରୋଇ ଅରୁଣାଚଳ ପ୍ରଦେଶକୁ ପରାସ୍ତ କରିଥିଲା। ପୂର୍ବରୁ ଏକାଧିକ ଥର ମହିଳା ବିଭାଗରେ ଓଡ଼ିଶା ଫୁଟବଲରେ ଜାତୀୟ ଚାମ୍ପିୟନ ହୋଇଥିବା ବେଳେ ପୁରୁଷ ବିଭାଗରେ ଏହା ପ୍ରଥମ ଘଟଣା। ଏସୀୟ କ୍ରୀଡ଼ାରେ 12 ଓଡ଼ିଆ କ୍ରୀଡ଼ାବିତ୍ ଭାଗ ନେଇଥିଲେ। ଭାରତୀୟ ମହିଳା ହକି ଦଳରେ 4 ଓଡ଼ିଆ ଖେଳାଳି ଦୀପଗ୍ରେସ ଏକା, ସୁନିତା ଲକ୍ରା, ଲିଲିମା ମିଞ୍ଜ ଓ ନମିତା ଟୋପୋ ରହିଥିଲେ। ଭାରତୀୟ ପୁରୁଷ ହକି ଦଳରେ 2 ଓଡ଼ିଆ ବୀରେନ୍ଦ୍ର ଲକ୍ରା, ଅମିତ ରୋହିଦାସ ଖେଳିଥିଲେ। ଆଥଲେଟିକ୍ସରେ 3 ଓଡ଼ିଆ ଖେଳାଳି ଦୁତି ଚାନ୍ଦ, ପୂର୍ଣ୍ଣିମା ହେମ୍ରେମ୍ ଓ ଯୋଉନା ମୁର୍ମୁ ଭାଗ ନେଇଥିଲେ। ରାକପାତ୍ର ପୁରୁଷ ଜିମ୍ନାଷ୍ଟିକ୍ସରେ ଭାଗ ନେଇଥିଲେ। ରୋଇଂରେ ଓଡ଼ିଶାର ସଂଯୁକ୍ତା ଡୁଙ୍ଗଡୁଙ୍ଗ ଏସୀୟ କ୍ରୀଡ଼ାରେ ଭାଗ ନେଇଥିଲେ। ବ୍ୟାଡମିଣ୍ଟନରେ ଭାଗ ନେଇଥିଲେ ଋତୁପର୍ଣ୍ଣା ପଣ୍ଡା। ଗୋଟିଏ ଏସିଆ କ୍ରୀଡ଼ାରେ ଏକାଧିକ ଦୌଡ଼କୁଦ ପଦକ ଜିତିବାରେ କୃତିତ୍ୱ ହାସଲ କରିଥିଲେ ଓଡ଼ିଆ ଧାବିକା ତଥା ଯାଜପୁର ଏକ୍ସପ୍ରେସ୍ ଦୁତି ଚାନ୍ଦ। ଚତୁର୍ଥ ଥର ଭାରତୀୟ ଭାବେ ଗୋଟିଏ ଏସିଆ କ୍ରୀଡ଼ାରେ ଏକାଧିକ ଦୌଡ଼କୁଦ ପଦକ ଜିତିଥିଲେ ଦୁତି। ଇଣ୍ଡୋନେସିଆରେ ଆୟୋଜିତ ଏସିଆ କ୍ରୀଡ଼ାରେ ଉଭୟ 100 ଓ 200 ମିଟର ଦୌଡ଼ରେ ଦୁତି ରୌପ୍ୟ ପଦକ ଜିତିଥିଲେ। ଦୁତି 11.32 ସେକେଣ୍ଡ ସମୟ ନେଇ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ରହିଥିଲେ। ବାହାରେନ୍ର ଏଡି ଓଙ୍ଗ 11.30 ସେକେଣ୍ଡ ସମୟ ନେଇ ସ୍ୱର୍ଣ୍ଣ ପଦକ ଜିତିଥିଲେ। ଓଡ଼ିଶା ଚେସ୍ ରାଣୀ ପଦ୍ମିନୀ ରାଉତ ଚଳିତ ବର୍ଷ ଏସିଆ ଚେସ୍ ଚାମ୍ପିଅନସିପ୍ ଜିତିପାରିଛନ୍ତି। ଫିଲିପାଇନ୍ସରେ ଏସିଆ କଣ୍ଟିନେଣ୍ଟାଲ ଚେସ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟରେ ପଦ୍ମିନୀ ଚାମ୍ପିଅନ ହୋଇଛନ୍ତି। IM ପଦ୍ମିନୀ ମୋଟ 9 7 ପାଇ ପ୍ରଥମ ସ୍ଥାନରେ ରହିଛନ୍ତି। ଏହି ବିଜୟ ସହ ପଦ୍ମିନୀ 2020ରେ ହେବାକୁ ଥିବା ଚେସ୍ ବିଶ୍ୱକପ୍ରେ ଖେଳିବା ଲାଗି ଯୋଗ୍ୟତା ଅର୍ଜନ କରିଛନ୍ତି। ନିୟମିତ ଭାବେ ପଦ୍ମିନୀ ଚେସ୍ ଅଲମ୍ପିଆଡ଼ରେ ଭାରତର ପ୍ରତିନିଧିତ୍ୱ କରିଆସୁଛନ୍ତି। 2018 ଓଡ଼ିଶା କ୍ରୀଡ଼ା ପାଇଁ ଐତିହାସିକ ବର୍ଷ ଥିଲା। ଓଡ଼ିଶା ଇତିହାସରେ ସବୁଠାରୁ କ୍ରୀଡ଼ା ମହୋତ୍ସବ 1400 ପୁରୁଷ ହକି ବିଶ୍ୱକପ୍ ଆମ ରାଜ୍ୟରେ ଖେଳାଯାଇଥିଲା।
କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମର ହକି ଗ୍ରାଉଣ୍ଡରେ ଏହି ବିଶ୍ୱକପ୍ ନଭେମ୍ବର 28ରୁ ଡିସେମ୍ବର 16 ପର୍ଯ୍ୟନ୍ତ ଖେଳାଯାଇଥିଲା। ବିଶ୍ୱର ପ୍ରଥମ ରାଜ୍ୟ ଭାବେ ଓଡ଼ିଶା ଏକ ବିଶ୍ୱକପ୍ର ପ୍ରୟୋଜନ ହୋଇଥିଲା। 19 ଦିନ ଧରି ଚାଲିଥିବା ଏହି ବିଶ୍ୱକପ୍ ପାଇଁ ସାରା ବିଶ୍ୱରୁ ପର୍ଯ୍ୟଟକ ଆମ ରାଜ୍ୟକୁ ଆସିଥିଲେ। ପ୍ରଥମ ଥର ପାଇଁ ହକି ବିଶ୍ୱକପ୍ରେ ଉଦ୍ଘାଟନୀ ଉତ୍ସବ ଆୟୋଜନ ହୋଇଥିଲା। ବଲିଉଡ୍ ତାରକା ମାଧୁରୀ ଦୀକ୍ଷିତ, ଶାହରୁଖ ଖାନ୍, ସଙ୍ଗୀତକାର ଏ.ଆର୍. ରହମାନ ପ୍ରଭୃତି ମୁଖ୍ୟ ଆକର୍ଷଣ ଥିଲେ। ପରଦିନ କଟକ ବିଶ୍ୱକପ୍ ଉତ୍ସବ ପାଳନ ହୋଇଥିବା ବେଳେ ସଲମାନ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଆଶା ଥିଲା ଯେ 43 ବର୍ଷ ପରେ ଘରୋଇ ଦଳ ଭାରତ ଚାମ୍ପିୟନ ହେବ। ତେବେ କ୍ୱାର୍ଟର ଫାଇନାଲରେ ନେଦରଲ୍ୟାଣ୍ଡସ୍ଠାରୁ ହାରି ଭାରତ ବିଦାୟ ନେଇଥିଲା। ବିଶ୍ୱର 1 ନମ୍ବର ଦଳ ଅଷ୍ଟ୍ରେଲିଆକୁ ହରାଇ ନେଦରଲ୍ୟାଣ୍ଡସ୍ ଫାଇନାଲରେ ପହଞ୍ଚିଥିବା ବେଳେ ଇଂଲଣ୍ଡକୁ ହରାଇ ବେଲଜିୟମ୍ ଫାଇନାଲରେ ପହଞ୍ଚିଥିଲା। ଫାଇନାଲରେ ସଡନ୍ ଡେଥ୍ରେ ନେଦରଲ୍ୟାଣ୍ଡସ୍କୁ ହରାଇ ବେଲଜିୟମ୍ ଚାମ୍ପିୟନ ହୋଇଥିଲା। ବିଶ୍ୱକପ୍ ଇତିହାସରେ ଏହା ଶ୍ରେଷ୍ଠ ଆୟୋଜନ ବିଶ୍ୱକପ୍ ଥିଲା ବୋଲି ଆନ୍ତର୍ଜାତିକ ହକି ମହାସଂଘ ଘୋଷଣା କରି ଓଡ଼ିଶାର ପାରିଲା ପଣିଆ ଉପରେ ମୋହର ଲଗାଇଥିଲେ।